আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি এটা হলো হিপনোটাইজ। হিপনোটাইজ একটা প্রাচীনতম বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে একটা মানুষকে পুরোটাই কন্ট্রোল করে নিয়ে যায়। আপনারা জানেন বা শুনে থাকবেন, আগের দিনে প্রাচীন মুনি ঋষিরা তারা গভীর অরণ্যে গিয়ে বিভিন্ন জীবজন্তুদেরকে কন্ট্রোল করে রাখতেন, হিংস্র বাঘকেও কন্ট্রোল করে পাশেই তাকে শুয়ে রাখতেন। এটা হচ্ছে আগের দিনে সেই প্রাচীন মুনি ঋষিদের একটা বিশাল ক্ষমতা, বিশেষ ক্ষমতা। এই ক্ষমতাটা কিন্তু আজ এই জগতে প্রবাহিত, শুধু টেকনিকটা আমরা জানি না। ছোট কয়েকটা টেকনিকের মাধ্যমেই এই যে কোনো জীবকে কন্ট্রোল করে নেওয়া যায় এবং আপনার হয়ে সে কাজ করবে এমনটাও করা যায়। যদি কাউকে হিপনোটাইজ করে যদি আপনি বলেন, আজকের যদি বলেন যে তুমি 2023 জুন মাসে এসে আমার সঙ্গে দেখা করবে, বা বললেন কারোর সঙ্গে, কারোর হয়তো বলুন এক ঘা চড় মেরে যাবে, আপনি এটা বলে আজকের তাকে পোস্ট করে দিন, ঠিক দেখবেন টাইমিং করে দিন, ঠিক 2023 ওই টাইমে ওই মাসে ও চলে আসবে আর জাস্ট ওটাই করতে থাকবে, এটা হচ্ছে হিপনোটাইজের কেরামতি। এবং এই হিপনোটাইজ শুধুমাত্র একটা মানুষকে কন্ট্রোল করতে পারে এমনটা নয়, এই হিপনোটাইজের মাধ্যমে একটা মানুষের যত রকম রোগ আছে ক্রনিক, সেই ক্রনিক রোগগুলো পর্যন্ত সারানো যায়, যেটা ডক্টরের পক্ষেও সম্ভব নয়। যে কোনো রকমের প্রবলেম, আপনার শরীরে যে প্রবলেম আছে আপনি সেই প্রবলেমটা নিয়ে আমাকে জানান, আমি আপনাকে হিপনোটাইজের মাধ্যমে সেটাকে রিলিজ করে দেব এবং আপনি নিজেই সেটা করতে পারবেন যদি আপনি হিপনোটাইজের ট্রেনিংটা নিতে পারেন। অ্যাকচুয়ালি হিপনোটাইজ হয় কীভাবে সেটা জাস্ট আমি বলবো একটু। আমাদের মধ্যে দুটো মাইন্ড আছে, একটা কনসাস, একটা সাবকনসাস। আমাদের এই বাঁদিকে হচ্ছে কনসাস মাইন্ড আর ডান দিকে সাবকনসাস মাইন্ড। বাঁদিকের এই কনসাস মাইন্ড অনলি 5%, আর আমাদের এই ডান দিকের যে সাবকনসাস মাইন্ড এ কিন্তু 95% সব পারে, সব কিছু জানে, কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারি না। আমাদের এই কনসাস মাইন্ডটা জাগ্রত তাই আমাদের ডান হাতটা চলে, আর সাবকনসাস সঙ্গে আমাদের বাঁ হাতের কানেকশান, আমাদের কিন্তু বাম হাত সবার ইনঅ্যাক্টিভ কারণ আমাদের সাবকনসাস মাইন্ডও ইনঅ্যাক্টিভ। তো এমন কিছু বিশেষ পদ্ধতি আছে, এমন কিছু মেডিটেশন আছে ছোটোখাটো, যার মাধ্যমে কিন্তু এই হিপনোটাইজ করা যায় কাউকে এবং আপনিও একটা হিপনোটিস্ট হয়ে যেতে পারেন। অ্যাকচুয়ালি এটা ক্লিনিক্যাল হিপনোথেরাপি। তো সেই পদ্ধতিটা, কয়েকটা পদ্ধতি আমি বলবো যেভাবে একটা মানুষকে হিপনোটাইজ করা সম্ভব, এবং সেই হিপনোটাইজ জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের মধ্যেই একটা মানুষকে হিপনোটাইজ করে দেয়া যায়। এখন আমি দেখাচ্ছি সেটা। এখন দেখাবো একটা চঞ্চল বাচ্চাকে পর্যন্ত কীভাবে হিপনোটাইজ করা যায় এবং তাকে পুরোটাই কীভাবে কন্ট্রোল করে নেওয়া যায় সেটা দেখাবো। হিপনোটাইজ করার আগে অ্যাকচুয়ালি তার বডিটাকে পুরো রিল্যাক্স করে দেওয়া হয়, তার পা থেকে মাথা পর্যন্ত রিল্যাক্স করে দেওয়া হয়, এবং সে রিল্যাক্স করার পরে তাকে জাস্ট এরকম বলা হয়, আমি 10 to 1 কাউন্ট করবো আর আমি 1, 2, 3 বলে একটা চুটকি মারবো, তাতে তুমি ঘুমিয়ে পড়বে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 বলে চুটকি মারলেই না সে একদম হিপনোটাইজ হয়ে যাবে। জাস্ট এক্ষুনি ওটা দেখাবো। এবং একটা মিউজিক ওর সঙ্গে চালালে, রিল্যাক্সেশন মিউজিক চালালেও খুব ভালো, এটা না চালাতেও পারেন যখন আপনি পারদর্শী হয়ে যাবেন, এগুলোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি কথা বললেই সে হিপনোটাইজ হয়ে যাবে। এবং এই হিপনোটাইজের মাধ্যমে আপনি ওকে যা ভাবে, যা খুশিভাবে আপনি ওকে ব্যবহার করতে পারবেন এবং ওর জীবনের যে কোনো প্রবলেম আপনি সলভ করবেন এবং ওর লাইফটাকে পুরো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। একটা যে বাচ্চা যার পড়াশোনা একদমই হচ্ছে না, করতেই চাচ্ছে না, ওকে আপনি স্টার লেটার পাওয়াতে পারবেন, যে কোনো কিছু, এমনকি তোতলা যারা কথা বলতে পারছে না সেটাও কিন্তু একদম রিলিজ করে দেয়া যায়।
এক দৃষ্টে চোখে চেয়ে থাকো, শরীরটা একদম রিল্যাক্স করে দাও। আমি 10 to 1 কাউন্ট করবো, তুমি একদম ঘুমিয়ে পড়বে আর নিজেকে ধরে রাখতে পারবে না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and sleep. Deep sleep, deep sleep, deep sleep, deep sleep, deep sleep. Aro deep, aro deep, aro deep, aro deep. Relax, deep, relax, deep, relax. আমি 1, 2, 3 বললে এখন তুমি, আমি 1, 2, 3 বললেই তুমি 5 সংখ্যাটা ভুলে যাবে। তুমি যখন হিপনোটাইজ থেকে বাইরে আসবে তখন তোমার 1 থেকে 10 গুনতে বললে তোমার 5টা আর মনে আসবে না। 1, 2, 3 গুন। 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12 বারোটা আঙুল তোমার। আচ্ছা আর এদিকে কোনো 1, 2, 3, 4, 6 দেখুন 5টা ভুলে গেছে, 4 এর পরে 6 গুনছে। 6, 7, 8, 9, 10, 11 And sleep. Deep sleep, deep sleep, deep sleep, deep sleep. তুমি আস্তে আস্তে খুব ভদ্র হয়ে যাচ্ছ, তোমার পড়াশোনাতে প্রচুর মন আসছে, তুমি হেলদি হয়ে যাচ্ছ এবং তুমি খুব ফ্রেশ মাইন্ডের হয়ে যাচ্ছ। তুমি বাবার প্রতি শ্রদ্ধা আরও রাখবে। অ্যান্ড রিল্যাক্স পোস্ট। আমি 1, 2, 3 বললে তুমি এখন ঘুম নিয়ে যাবে তোমার। 1, 2, 3 হরে কৃষ্ণ। আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো, পরবর্তী ইন্ট্রোডাকশন অব রেইকি, রেইকি সম্বন্ধেগুলো বলতে থাকবো। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।